সকাল থেকে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি এবং একের পর এক আপডেট সেই সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। শহরে ফের ইডির হানা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির তল্লাশি, ডালহৌসিতে হানা ইডির মোতায়েন, প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে তালা ভেঙে ওই অফিসে পৌঁছেছেন, ইডির আধিকারিকরা চলছে তল্লাশি। আমাদের প্রতিনিধি নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলেছিলেন, তারা কি বলছেন শুনুন। ওরা চার্টার অ্যাকাউন্ট না কি আছে, মালিক কে, মালিকের নাম কি, মালিক ওইখানে বলুন কি নাম, কি মালিক যে এসছে ওইখানে বলবে ওরা। राजेश दोषी, राजेश राजेश दोषी किसका ऑफिस है, क्या चीज का ऑफिस है वो? चार्टर अकाउंट है। कितना बरस से उनका ऑफिस है? 10-12 साल। उसका दूसरा कोई ऑफिस है कलकत्ता में? अब यह हम नहीं बता सकते। ऐसे हम लोग कैसे बता सकते? कितना आदमी काम करता है? 3-4 आदमी काम करता है। শহরে ফের ইডি থানা, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইডির তল্লাশি, আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পিউ। আমাদের সঙ্গে রয়েছেন পিউ, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে এবং কি ছবি রয়েছে? একেবারে রুঙ্কি, সকাল 7:20 যে হানা দেন আধিকারিকরা এবং তারপরে যেটা 9:40 গিয়ে শেষ পর্যন্ত একটা বিষয় সামনে আসে যে এই দরজা খুলে তারা ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু সেখান থেকে এখন ঘড়ির যদি দেখি আমরা সেক্ষেত্রে এখন টাইমটা হয়েছে 10:41, অর্থাৎ 9:40 থেকে 10:41 টানা 1 ঘন্টা এখনও পর্যন্ত কিন্তু ইডি আধিকারিকরা তারা ভিতরে রয়েছেন, 3 জন আধিকারিক তারা রয়েছেন এবং এখনও পর্যন্ত তারা সেখানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। অবশ্যই সেখানে যে সমস্ত নথিপত্র রয়েছে সেগুলোকে তারা ঘেঁটে দেখছেন এবং যে সমস্ত যে ডিভাইস গুলো রয়েছে সেগুলো অবশ্যই তারা দেখছেন, কিন্তু পুরোটাই হচ্ছে বন্ধ দরজার ভিতরে, যেখানে এই তালা ভাঙার ছবিটা আমরা দেখিয়েছিলাম যে যেভাবে পিয়নকে ডাকা হয়, চাবি নিয়ে আসা হয় এবং তারপরে সে তালা ভেঙে সেখানে আধিকারিকরা ঢোকেন, কিন্তু ভেতরে এখন কী কী তারা প্রক্রিয়া চালাচ্ছেন বা কোন কোন বিষয়গুলি তারা নজরে রেখেছেন, কীভাবে করছেন, কোন কোন বিষয়গুলো উঠে আসছে সেটা অবশ্যই তখন রিভিল হবে যখন তারা বের হয়ে আসবেন। তবে আমরা দেখলাম একেবারে বৃহস্পতিবার 7 সকালে যেভাবে ইডি আধিকারিকরা আরও একবার ঝাঁপিয়ে পড়লেন বলা যায় এই শিক্ষক নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে, যেখানে একের পর এক তথ্য রিভিল হচ্ছে, একের পর এক নাম আসছে, সেক্ষেত্রে বারবার যেটা প্রশ্ন করা হচ্ছে আর কারা জড়িত, আর কারা জড়িত, আর কোন কোন ইনফরমেশন আসবে, এবং যেখানে পেঁয়াজের খোলস মতন হয়তো একের পর এক ইনফরমেশন সামনে বেরিয়ে আসছিল, এবার নজরে এক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যার নাম হচ্ছে কি রাজেশ দোষী, যিনি মূলত এই অফিসেই রয়েছেন, তার এই অফিস, এই সংস্থার অফিস তারই এবং সেখানে তিনি প্রায় কয়েক বছর 10-12 বছর ধরে কাজ করছেন। আমরা প্রথম যে তথ্য পাই তার নামটা যার মাধ্যমে উঠে আসে যে গার্ড, সিকিউরিটি গার্ডের মাধ্যমে আর কে তিওয়ারি, তিনি যখন বলছিলেন যে এর আগে কখনো এখানে ইডি আধিকারিকরা আসেনি, প্রথমবার রেড হয়েছে, কিন্তু যখন এই নিয়োগ দুর্নীতি তদন্ত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু দেখা গেল তার নাম উঠে আসে। আমরা দেখলাম যে লোকাল পুলিশ তারাও কিন্তু এসেছেন, তারাও কিন্তু পুরো বিষয়টি দেখছেন, তাদের নজরও পুরো বিষয়টি রয়েছে, নিচরও তারা ডেভেলপড হয়েছে এবং পুরো বিষয়টা যদি আমরা আরও একবার যদি একটুখানি পেছনের দিকে যাই সেক্ষেত্রে আমরা দেখবো যে এখানে একটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে যখন এই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা তখন এই দুর্নীতির ক্ষেত্রে এই রাজেশ দোষীর কী যোগ রয়েছে এবং সেই উত্তর খুঁজতেই হয়তো এই বড় বাজারের এই NS যে 77 NS রোড সেখানেই আধিকারিকরা রয়েছেন। একেবারে বৃহস্পতিবার 7 সকালে ময়দানে নেমে পড়েছে ইডি আধিকারিকরা এবং এই সংস্থার অফিসে তল্লাশিতে রয়েছেন কেন্দ্রীয় এজেন্সি, সংস্থার মালিকের সঙ্গে তারা কথা বলবেন, কিন্তু এই মুহূর্তে একই সঙ্গে যেমন এই রাজেশ দোষীর তার বাড়িতেও সেখানে একটা দল রয়েছে এবং তিনি কি এই অফিসে আসবেন বা তাকে কি নিয়ে আসা হবে কি না সেই বিষয় কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নেই। তবে এই বন্ধ দরজার ভিতরে কি কি চলছে, কোন কোন তথ্য ঠিক এখানে লুকিয়ে রয়েছে, কি কি সেখান থেকে তথ্যগুলো রিভিল হয় সেটা পুরোটাই সামনে আসবে যখন আধিকারিক এখান থেকে বের হয়ে আসবেন। তবে আরো স্পষ্ট হবে গোটা বিষয়টা। একেবারে ইপিউ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে একের পর এক জায়গায় তল্লাশি চলছে এবং এই মুহূর্তে এডির তদন্তকারী আধিকারিকরা তারা ওই অফিসের মধ্যে রয়েছেন, সেই জায়গা থেকে কতজন অফিসার রয়েছেন এবং সব মিলিয়ে ঠিক কি ছবি রয়েছে?
যেমনটা তোমাকে একটু আগেও বলছিলাম রুম কি যে এই যে বন্ধ ঘরের ভিতরে তিনজন আধিকারিক রয়েছেন, সেই তিনজন আধিকারিক সিআরপিএফ জওয়ান, তারা বাইরে মোতায়েন রয়েছে এবং পুরো ব্যাপারটা সেখানে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন এবং সেখানে তথ্য অনুসন্ধান তারা করছেন। বিভিন্ন নথি যেগুলো এখানে রয়েছে সেগুলো কি কোনোরকমভাবে এই শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে জড়িত, যে একটা বড় যে মানি লন্ডারিং যে ব্যাপারটা হয়েছিল সেখানে যখন একাধিক তথ্য উঠে আসছে তখন এই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার মাধ্যমে কি কোনোভাবে এই এইটা জড়িত বা কোনো যোগসূত্র রয়েছে? তবে একটা কথা নিশ্চিত যে কারণ ইডি আধিকারিকরা যখন সাত সকালে এভাবে এলেন এই অফিসটাকে টার্গেট করে তারা এখানে তল্লাশি করতে আসলেন, তবে তাদের কাছে নিশ্চিত সেক্ষেত্রে কোনো তথ্য প্রমাণ ছিল এবং সেই তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তারা এখানে অনুসন্ধান চালান। আপাতত তিনজন আধিকারিক তারা ঢুকে পড়েছেন এবং একজন পিয়ন আসেন চাবি নিয়ে এবং তার মাধ্যমে সেই দরজা খোলা হয় 7:20 থেকে 9:40, এই যে টাইম স্প্যানটা হলো, তারপরে 9:40 থেকে সেই দরজা খোলা হলো, সেখানে আধিকারিকরা প্রবেশ করেছেন, তারা পুরো বিষয়টা এখন দেখছেন। এবং দেখো আমরা এর আগেও দেখেছি, এর আগেও যখন একাধিক রেড হয়েছে, হানা হয়েছে, সেটা কিন্তু কয়েক ঘন্টার ছিল না, তো সেক্ষেত্রে হয়তো এটা লাগাতার এই হানা চলবে এবং সেখান থেকে এটা কতক্ষণ ধরে চলে, কতক্ষণ পর্যন্ত তারা সেখানে থাকেন সেই বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। কিন্তু তারা যখন 9:40 থেকে এখন 10:45 প্রায় এক ঘন্টার উপরে এই রাত তিনজন তদন্তকারী আধিকারিক তারা রয়েছেন ওই অফিসের ভেতরে। কেউ তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে কাকুরগাছির ছবি আপনাদের দেখাবো, যেখানে কাকুরগাছিতে বহুতলা আবাসনে ইডির তল্লাশি এবং আবাসনের নিচে কেন্দ্রীয় বাহিনী কাকুরগাছিতে দুজনের ফ্ল্যাটে চলছে এই তল্লাশি। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন আমাদের সঙ্গে। সৈকত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে, আরো বিস্তারিত জানতে চাইবো তোমার কাছে। দেখো, আজকের এই গোটা কলকাতা জুড়ে ইডির যে তল্লাশি মূলত নিয়োগ দুর্নীতি মামলা, নিয়োগ দুর্নীতি মামলাতেই আজকের এই তল্লাশি। কাঁকুড়গাছির এই বিলাসবহুল আবাসনে দুজন ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশি চালানো হচ্ছে। আজকের ইডি আধিকারিকরা যখন আসেন তখন এই দুজন ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন না, তাকে কল করা হয়েছে বলে জানা যাচ্ছে, তিনি এখনও পর্যন্ত এসে উপস্থিত হননি। অন্য আরেকজন ব্যবসায়ী তাকে ইডির আধিকারিকরা, যে দুজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক এখানে এসেছেন এই কাঁকুড়গাছির ফ্ল্যাটে, তাদের নেতৃত্বেই তল্লাশি চলছে। সেই আধিকারিকরা বিপুল পরিমাণ নথি এবং তথ্য সম্বলিত বিপুল নথি নিয়ে এসেছেন, সেই নথিগুলো সঙ্গেই আরেক ব্যবসায়ীকে কনফ্রন্টেশন করানো হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, গতকালকে হাওড়াতে একজন ইডির ক্যাটেল স্মাগলিংয়ের চার্জশিটে থাকা এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডি আধিকারিকরা এবং সেখান থেকেও কিন্তু এই আর্থিক নয় ছয়ের বিষয়টা উঠে এসেছে এবং সেই আর্থিক নয় ছয়ের ক্ষেত্রেই কিন্তু আজকে তল্লাশি চলছে। বেহালার একটি জায়গায় তল্লাশি চলছে, আলিপুরের একটি জায়গায় তল্লাশি রয়েছে চলছে, আমার সহকর্মী পিউ যেখানে রয়েছে এনএস রোডে সেখানে তল্লাশি চলছে। অর্থাৎ গোটা শহর কলকাতায় আজকে এই নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক নয় ছয় মানি লন্ডারিং মানি ট্রেল, সেই মানি ট্রেলের তল পেতেই কিন্তু আজকে ইডি আধিকারিকরা, সিজিও কমপ্লেক্সের যারা সিনিয়র অফিসার্স আছেন তাদের নেতৃত্বে এই আজকের তল্লাশি চলছে। বেশ সৈকত, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিক, না এক জায়গায় নয় 7 থেকে 8 জায়গায় এই মুহূর্তে তল্লাশি চলছে ইডির তদন্তকারী আধিকারিকদের। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সমস্ত চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের বাড়িতে এই তল্লাশি চালানো হচ্ছে। এই মুহূর্তে দু জায়গার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে ডালহৌসির একটি অফিসে তল্লাশি চালাচ্ছেন ইডির তদন্তকারী আধিকারিকরা, অন্যদিকে কাঁকুড়গাছির একটি আবাসনে ইডির হানা। অনেক ধন্যবাদ সৈকত এবং প্রিয় আমাদের সঙ্গে থাকার জন্য।